আমাকে ছেড়ে দে, আমি তোর কাছে ভিক্ষে চাইছি, আমার কোনো ক্ষতি করিস না। পৌদিমণি, তুমি উঠে পড়েছ? এই নাও কফি, দাদাকে দিয়ে দাও। আমি ঢিপি পুজো করতে যাচ্ছি, তুমি গিয়ে দিয়ে দাও কফিটা। না, আসলে তুমি দিলে দাদাবাবুর খুব ভালো লাগবে। না, উনি জানেন যে আমি স্নান করেই কোনো দিকে না তাকিয়ে সোজা ঢিপিতে পুজো করতে চলে যাই। তুমি যাও গিয়ে কফিটা দিয়ে এসো। ঠিক আছে বৌদি। ওর লাশ প্রথমে তুই দেখতে পাবি মনে হচ্ছে, যা ভালো করে দেখে ওর মৃত্যু সংবাদ জানিয়ে দে সবাইকে। ছোট কর্তা, ছোট কর্তা, কর্তা বাবা কি হলো, উঠছে না কেন? আমি তো অনেক ডাকলাম। ছোট কর্তা, মা, আমাকে এখানে কবর দেওয়া হয়েছিল আর সেই জায়গাতেই এই ঢিপির সৃষ্টি হয়েছে। একে আমি আমার বাসস্থান মনে করি এখন, তাই আমি যা বলছি তুমি শুনতে পাবে। কিছুতেই ঘুম ভাঙছে না যে। বড় কর্তা,
বড় কর্তা, আমি তোমাকে যা কথা দিয়েছিলাম সে কথা আমি রাখার ব্যবস্থা করেছি মা। এই রাজশেখর এবার বুঝতে পারবে ওর ছেলেকে আমি মেরে ফেলেছি। ও বড় কর্তা, বড় কর্তা, বড় কর্তা, সকাল সকাল দৌড়দৌড়ি করছে কেন? ও, আমরা যে ঘুমের ওষুধ দিয়েছিলাম সেটা কাজ হয়েছে। আরে হয়েছে কি? খুব টেনশন মনে হচ্ছে। অরুণের মনে হয় শরীর ঠিক নেই, মনে হয় ওর শরীর খারাপ হয়েছে, দেখছি কি হয়েছে। বেচারা জামাই বাবু, ছেলে অজ্ঞান হয়ে গেছে ভাবছে। আমাদের সবাইকে ওরা ঠকিয়েছিল যে রাজশেখর সে এখন পুত্র শোকে কাঁপতে থাকবে, মনের দুঃখে ছেলের দুঃখে বিলাপ করবে, এটাই ওর পাপের শাস্তি। কাটতে হবে এখন ছেলের শোকে, ওর পাপের সাজাও পেল। ওর পরিবারের সবাইকে আমি এক এক করে মারব, ওর সাথে যারা ছিল তাদেরকেও আমি এক এক শেষ করব, তারপর আমি স্বস্তির নিঃশ্বাস ফেলব। তুমি ঠিক যেমনটা চেয়েছিলে ঠিক তেমন এই কালচক্রকে ফিরিয়ে নিয়ে সেই পবিত্র স্থানে আবার রাখবো।